শীতকাল মানে কড়াইশুঁটি, আর কড়াইশুঁটির পরোটা খেতে ভালোবাসেন না এরকম মানুষ কিন্তু সহজে পাওয়া যায় না। ওয়েলকাম টু নিন্নুইজ কিচেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খুবই সহজ পদ্ধতিতে তৈরি কড়াইশুঁটির পরোটা। দেখুন আমি এই পরোটাটা কীভাবে বানাই। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ কড়াইশুঁটি, নিয়ে নিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি আদাকে আমি একটু কুচিয়ে নিয়েছি, 1 চামচ গোটা মৌরি দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 4-5 চামচ জল দিয়ে দিচ্ছি, জল আমি বেশি ইউজ করব না। এইবার একটা মেহি পেস্ট বানিয়ে নিই, একটা মেহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, আর 1/2 চামচ ভাজা মশলা, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরে, আর 1টা শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি, 3 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্টটা, আমি 1/2টা দিলাম, ভালো করে এবারও মিশিয়ে নিচ্ছি। বাকি 1/2টাও এবার আমি দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো জল ইউজ করব না, যদি জল লাগে তবে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু কোনো জল লাগেনি, মোটামুটি 5 মিনিট মেখে নিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটু ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ডোটা থেকে আমি কটা লেচি কেটে নিলাম, একটা ব্যালেন্সাকে নিয়ে নিলাম, সামান্য একটু তেল দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা লেচি নিয়ে গোল করে আমি রুটির আকারে বেলে নিচ্ছি, আপনারা যে কোনো আকার দিতে পারেন, আর আমি তেল দিয়ে বেলছি, আপনারা শুকনো আটাতেও কিন্তু বেলতে পারেন। খুব একটা মোটাও হবে না, খুব একটা পাতলাও হবে না, আমি দেখিয়ে দিচ্ছি থিকনেসটা কেমন হবে, ঠিক এইরকম থিকনেস হবে। এইবার আমি এটাকে ভেজে নিই। গ্যাসে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, পরোটাটা আমি এর উপর দিয়ে দিলাম। 1/2 মিনিট পর একটু চেক করে নিচ্ছি পরোটাটা উল্টানো যাচ্ছে কি না, উল্টানো যাচ্ছে না। 1 মিনিট পর আমি পরোটাটা উল্টে দিলাম, 1-1টা পিঠ সেঁকতে মোটামুটি 1 মিনিট করে সময় লাগবে। ভালো করে 2 পিঠ সেঁকে নিয়ে আমি পরোটাটা একটা প্লেটে তুলে নিচ্ছি। এইবার ওই প্যানে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল। এইবার তেলের মধ্যে সেঁকে রাখা পরোটাটা দিয়ে দিলাম, ভালো করে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থেকে হাইতে থাকবে, স্প্যাচুলাটা দিয়ে একটু প্রেস করে দিচ্ছি যাতে ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে। সব পরোটাগুলো আমি একইভাবে ভেজে নেব, 1-1টা পরোটা ভাজতে মোটামুটি 2-3 মিনিট সময় লাগবে। এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।